কলকাতার আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার বিচার ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে স্বরূপ চিকিৎসক থেকে সাধারণ মানুষ সকলেরই একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা IMA কামারহাটি শাখার উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় শনিবার। আরজি কর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তি, মহিলা চিকিৎসকদের সুরক্ষা সহ চারটি দাবিতে পথে নামল IMA সদস্যরা। এদিন IMA বিল্ডিং থেকে পদযাত্রা শুরু হয় বেলঘড়িয়া ফ্লাইওভার হয়ে শেষ হয় বেলঘড়িয়া পাওয়ার হাউসে মানববন্ধনের মধ্য দিয়ে। এদিনে পদযাত্রায় উপস্থিত সকলের একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। চিকিৎসা পেশার সাথে যুক্ত বিভিন্ন চিকিৎসক ও চিকিৎসা কর্মী, বহু শাখা সংগঠন ও মানবাধিকার সংগঠন অংশগ্রহণ করে। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডক্টর সমীর কুমার ঘোষ, সম্পাদক পার্থ প্রতিম চৌধুরী, ডক্টর গঙ্গাধর স্বর্ণকার, ডক্টর বিশ্বনাথ মুখার্জি, ডক্টর অজয় মুখার্জি, ডক্টর সন্দীপ তরফদার, ডক্টর সুব্রত মুখার্জি, ডক্টর মিতা ঘোষ, ডক্টর সৌরিশ রায়, ডক্টর চিত্ত রঞ্জন সাধু খাঁ, ডক্টর রাজকুমার দত্ত, ডক্টর প্রণব কুমার পণ্ডিত, আশিস চ্যাটার্জি, ডক্টর অমিতাভ ভট্টাচার্য, ডক্টর চন্দন মুখার্জি, ডক্টর তমজিৎ গোস্বামী, ডক্টর মলয় ভট্টাচার্য, ডক্টর দেবনাথ, ডক্টর বিকাশ দাস, ডক্টর চন্দন মুখার্জি, ডক্টর অরিন্দম দে, ডক্টর শ্যামল ভট্টাচার্য, ডা পরিতোষ রায়, ডক্টর সমরেশ পণ্ডা, ডা শঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের মিছিলে পুরুষের সাথে বহু মহিলা অংশগ্রহণ করে। মিছিল শেষে মানববন্ধন করে উপস্থিত সদস্যরা। ভাবনা আর্জি করে এই দোষিতা, এই আমাদের অবয়ান অবয়ান হয়ে সুবিচার হয়। আমরা আরো বহু কতদিন যেতে হবে আমি জানি না, কেউ জানে না। আজকে আমাদের সঙ্গে কারা আছে? IMA কামাটি বাঞ্চের সদস্যরা, মেডিকেল ট্রেনিং অ্যাসোসিয়েশন থেকে আছে, এবং হিউম্যান রাইটস কাউন্সিল তারা আমাদের সঙ্গে আছে। এলো কেন সাধারণ জনগণ কেন এলো? এটা অনেক দেরিতে নয়, আগে হয়েছে। আমরা এই লড়াই চালিয়ে যাবো, এগুলো আসবো না। কত দেরি হবে তত আমার আন্দোলন বাড়বে। আজকে আমরা IMA কামাটি ব্রাঞ্চ থেকে আজকে আমরা যে প্রথম মিছিল আরম্ভ করেছি, এটা আরজি করে অমানবিক কাণ্ড করেছে অভয়ার সঙ্গে, আমাদের ঘরের মেয়ের সঙ্গে। তার জন্য আমরা এই প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা সকল নাগরিককে, সুশীল সমাজকে দলমত নির্বিশেষে আহ্বান জানাচ্ছি, তাদের সুসংবদ্ধ, তাদের সচেতনতা, সংবেদনশীলতা নিয়ে তারা এগিয়ে আসুন। এর অন্যায়কে অন্যায় বলতে হয়, সেটা যাতে অনুভব হয় তারা না পায়। আমরা সিম্পল, যে নারকীয় হত্যাকাণ্ড এবং ধর্ষণ হয়েছে তাদের প্রকৃত অপরাধী এক বা একাধিক, তাদের শাস্তি চাই এক নম্বর। দুই নম্বর হচ্ছে সেই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রমাণ লোপের জন্য যারা সচেষ্ট হয়েছে তাদের চিহ্নিতকরণ এবং তাদের শাস্তি দেওয়া। তিন নম্বর হচ্ছে স্বাস্থ্যকর্মী, যারা আমরা আপনাদের প্রাণ বাঁচাতে যাব বা সেবা করতে যাব বলে আপনারা আশা করেন, তাদের একটা নিশ্চিন্ত নিরাপত্তা এবং সুরক্ষা। আর চারিদিকে থ্রেট, একটা সিন্ডিকেট চালু হয়েছে যারা প্রতিবাদ করছে তাদের ওপর একটা ভয়ঙ্কর আক্রমণ নেমে আসছে, সেগুলোকে চিহ্নিত করা। এই সিম্পল চারটে দাবি। এলাকার সমস্ত সুরবন্দী মানুষের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন এই প্রতিবাদে সামিল হয়। এখানে কোনো রাজনীতি নেই, CPM, কংগ্রেস, তৃণমূল, BJP প্রত্যেকের সুরবন্দী সম্পন্ন লোকেদের কাছে আবেদনটা রইল।